2024 সালের নির্বাচনে গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে, টিটাগড়ে বললেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ করে দেওয়ার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে তিনি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি বিরোধী মুখ হয়ে উঠেছেন। সে বিষয়ে বলতে গিয়ে টিটাগড়ের এক দলীয় কর্মসূচিতে এসে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন, 2024 সালের নির্বাচনে গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি উল্লেখ করে বলেন, জনক রাষ্ট্রায়ত্ত সেক্ষেত্র 176টা মিনিরত্ন, নবরত্ন, মহারত্ন কোম্পানি এবছরও লাভ করেছে, সেগুলোকে বেচে দিতে চাইছে। গোটা দেশের মানুষ দেখছেন কিভাবে উত্তরপ্রদেশে কৃষকদের ওপর আক্রমণ সংঘটিত হলো, কিভাবে রক্ত ঝরছে। হয়তো তিনি এতটাই দূরদৃষ্টি ছিলেন, সেই জন্য সেদিন উচ্চারণ করে গেছিলেন, ঘোর নিরোধন নিবিড় নিশীতে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। মায়ের মতো এই অন্ধকার কেটে যাবে, অন্ধকার কাটবেই, আর এই অন্ধকারের মধ্যে মায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। বিজেপি বিরোধী লড়াইয়ের সংগ্রামের বর্ষা ফলক 2024 সালে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে যে বিজেপি বিরোধী লড়াইকে যদি সফল করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সফল করতে হবে। আর আমরা এটা বিশ্বাস করি, রবীন্দ্রনাথের কথা ধার করেই বিশ্বাস করি, অন্ধকার কাটবেই। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষে আমরা সফল হব।